অভিনন্দন টিম ইন্ডিয়া, অভিনন্দন টিম ইন্ডিয়া। রোহিত শর্মার হাতে একটি টি টোয়েন্টি বিশ্বকাপ উঠে গেল। রোহিত শর্মার বিশ্বকাপ ঘাড়া কাটছিল না, এবারের সাউথ আফ্রিকাকে কাঁদিয়ে সেমি ফাইনালে কাপ নিয়ে গেল ভারত। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। যে ম্যাচটি হেরে গেছিল, প্রায় ম্যাচের আশা ছেড়ে দিয়েছিল ইন্ডিয়া, সেই ম্যাচটিকে ঘুরিয়ে দিল জাসপ্রীত বুমরা। রোহিত শর্মার কথা বলতে হয়, খুবই দুর্দান্ত ক্যাপ্টেন্সি করেছে রোহিত শর্মা। রোহিত শর্মার হাতে অপশন বি কম ছিল, সেজন্য স্পিনার বল যে দিয়েছিল রোহিত শর্মা, স্পিনার বল মারও খাচ্ছিল। শেষ চার ওভারে রোহিত শর্মা পেসারদেরকে আনে, জসপ্রীত বুমরাকে আনে, খুবই দুর্দান্তভাবে কামব্যাক করেছে ম্যাচে। যে ম্যাচ হেরে গেছিলো 20 বলে 20 রান 24 বলে 24 রান দরকার প্রয়োজন ছিল, সেখান থেকে সাউথ আফ্রিকাকে পুরোপুরি বিধ্বস্ত করে টিম ইন্ডিয়া এই টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে চ্যাম্পিয়ন হয়ে গেল, অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে গেল টিম ইন্ডিয়া। খুবই দুর্দান্ত খেলেছে, সেলুট রোহিত শর্মা। বিরাট কোহলি আজ খুবই দুর্দান্ত ব্যাটিং করেছে, বিরাট কোহলির ব্যাটে রান আসতেছিল না। বিরাট কোহলির এটি টি টোয়েন্টি শেষ টি টোয়েন্টি হতে যাচ্ছে, কিন্তু সেই শেষ টি টোয়েন্টিতে বিরাট কোহলির নামের পাশে এবং কি ম্যান অফ দ্য ম্যাচও হয়েছিলেন বিরাট কোহলি। বিরাট কোহলি এ পুরো ওয়ার্ল্ড কাপে রান পাচ্ছিল না, ব্যাটিংয়ে খুবই বাজে খেলতেছিল, কিন্তু সেটি বিরাট কোহলি আজ ফাইনালে পৌঁছিয়ে দিয়েছে। বিরাট কোহলির কারণেই ইন্ডিয়া এতটুক পর্যন্ত টার্গেট দিয়েছে সাউথ আফ্রিকাকে। সাউথ আফ্রিকা আগেও আমরা অনেকটাই টেনশনে ছিলাম যে সাউথ আফ্রিকা এই রান চেঞ্জ করতে পারবে কি না, কারণ সাউথ আফ্রিকা চেঞ্জ করাতে পুরোপুরি অভিজ্ঞতাহীন দল বলাই যায়। সাউথ আফ্রিকা এর আগেও বহুবার তাদেরকে টার্গেটে তারা ম্যাচ জিততে পারে না, তারা টার্গেটকেও তাদেরকে কোনো টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে তাদেরকে টার্গেট দিলে তারা হেরে যায়, ওয়ানডেও একই অবস্থা। সে সাউথ আফ্রিকা আবারও একই প্রমাণ দিল যে তাদের